হ্যালো ফ্রেন্ড, দিস ইজ সঞ্জন, ওয়েলকাম টু মাই চ্যানেল। সে ফ্রেন্ড, আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের মেন দুটো জিনিস। সেটা প্রথমটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টিং কী করে করতে হয় আর জিনিসটা কী, আর দ্বিতীয় হচ্ছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফন্টগুলো কী করে চেঞ্জ করা যেতে পারে। আর যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাদের জন্য একটা বোনাস ট্রিক আমি দেখাবো, তো সেটা আমি সবার শেষে দেখাবো। তো ফার্স্ট শুরু করা যাক যে ব্রডকাস্ট জিনিসটা কী। তো হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট জিনিসটা হচ্ছে যেভাবে আমরা গ্রুপ ব্যবহার করে থাকি, সেখানে একটা গ্রুপে একটা মেসেজ সেন্ড করলে গ্রুপে যতজন পার্টিসিপেন্ট থাকে তাদের সবার কাছে মেসেজটা যায়। তো হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট জিনিসটা হচ্ছে একটা সেই ধরনেরই জিনিস, কিন্তু একটু আলাদা। কারণ গ্রুপে যেটা হয় সেটা কী হয়, আপনার গ্রুপেরই কিন্তু সব মেম্বারগুলো দেখতে পায়, কিন্তু ইন্ডিভিজুয়ালি মেসেজটা কারো কাছে যায় না। ব্রডকাস্টিংটা হবে আপনার ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকের আলাদা আলাদা কাছে মেসেজটা যাবে, এবং সেই ব্রডকাস্টে কিন্তু অন্য কেউ মেসেজ সেন্ড করতে পারবে না আপনি ছাড়া। এবং আপনাকে যদি কেউ রিপ্লাই দেয়, আপনাকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাইগুলো আসবে আলাদা আলাদাভাবে। এটা একটা খুব ভালো ট্রিক। সো এটা একটা ভালো ট্রিক, হয়তো আপনি সবসময় সময় পান না সমস্ত কন্ট্যাক্টদের সাথে ইন্টারাক্ট করার, তো এটা একটা ভালো দিক যে আপনি সব তাদেরকে অন্তত গুড মর্নিং গুড নাইট এগুলো জানাতেই পারেন, এবং ইন্ডিভিজুয়ালি যাবে তারা আপনাকে সেই মেসেজটা পেয়ে কিন্তু খুশি হবে, তারা বুঝতে পারবে যে আপনি তাদের মনে রেখেছেন বা আপনি তাদেরকে কতটা খেয়াল করেন বা কেয়ার করেন। সো ইন্ডিভিজুয়ালি যাওয়ার এই ব্যাপারটা কিন্তু খুবই একটা ইউনিক ব্যাপার। আর না কথা বাড়িয়ে জিনিসটা দেখাই বিষয়টা কী। তো প্রথমে হোয়াটসঅ্যাপটা খোলার পর এদিকে যে থ্রি ডট আছে সার্চের পাশে, এটাতে ক্লিক করুন। এখানে দেখুন একটা আছে নিউ ব্রডকাস্ট, তো এটাতে ক্লিক করুন। এবার এখানে চাইছি যে কাদেরকে ব্রডকাস্টিংয়ে অ্যাড করতে চান। এখানে যত কন্ট্যাক্ট আছে পরপর আপনার যত লাগবে আপনি সিলেক্ট করে নেবেন। আমি কয়েকটা সিলেক্ট করে দিয়েছি, যত কিছু সিলেক্ট করতে পারেন, এখানে কোনো কিন্তু লিমিটেশান নেই। সিলেক্ট করে নিই যত লাগবে। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে ওকে করে দিচ্ছি, আরও কিছু সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নিয়ে এবার এখানে টিক চিহ্ন যেটা নিচের দিকে আছে এটাতে ক্লিক করুন, ওকে যাবে। এবার ওকে হয়ে যাবে, এখানে একটা মেসেজ পাঠাতে বলছে, তো আমি এখানে সরাসরি লিখে দিচ্ছি গুড নাইট। ধরুন এখানে গুড নাইট লিখে দিলাম, লিখে সেন্ড করলাম। এবার এই যে মেসেজটা সেন্ড হচ্ছে এটা কিন্তু প্রত্যেকটা পার্টিসিপেন্টের কাছে ইন্ডিভিজুয়াল আলাদা যাবে। এটা কিন্তু গ্রুপ নয়, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু গ্রুপ নয় যেখানে আবার রিপ্লাই আসে পরপর, এইসব কিছু নয়, এটা গ্রুপ নয়, এটা সেভেন। এবার আমি ব্যাক করছি, এটা দেখুন এখানে এখানে কিন্তু এখানে যে একটা কিন্তু দেখুন একটা একটা মাইকের সাইন দিয়ে কিন্তু শুরু হয়, দেখুন সঙ্গে সাথে রিপ্লাইও চলে এসছে। তো এখানে কিন্তু গুড নাইটে কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা গেছে, প্রত্যেক আলাদা আলাদা। সো অন্য কন্ট্যাক্টে কীভাবে যে আপনি তারপর তাকে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে পাঠিয়েছেন প্রত্যেককে, কিন্তু এটাই হচ্ছে ব্রডকাস্টিংয়ের মেন কনসেপ্ট, যে আপনি ব্রডকাস্ট করতে পারেন একটা মেসেজকে একাধিক রিসিপিয়েন্টকে, কিন্তু তাদের কাছে জিনিসটা ইন্ডিভিজুয়ালি যাবে, গ্রুপের মতো একশত সবাইকে যাবে না, আর ও সে গ্রুপের মতো রিপ্লাইও করতে পারবে, আপনাকে করতে হলে আপনাকে ইন্ডিভিজুয়ালি করবে। সো এটা ছিল প্রথম ব্যাপার। সো এরপর দেখা যাক যে কীভাবে ফন্ট চেঞ্জ করা যায়। তো সাপোজ ফন্ট চেঞ্জ করার পরে প্রথম আপনি যেটা করতে পারেন, প্রথম আপনি যদি বোল্ড লিখতে চান কোনো কিছু, মানে মোটা করে লিখতে চান, তাহলে আপনি স্টার দিন, স্টার দিয়ে তারপর লিখুন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এরপর স্টার দিয়ে দিন। দেখুন এটা কিন্তু মোটা হয়ে গেছে, স্টার দিয়ে এবার এটাকে সেন্ড করুন। দেখুন আগের লেখাগুলো দেখুন, আর এখানটা দেখুন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এটা কিন্তু মোটা করে লেখা হয়ে গেছে বোল্ড করে। তো আপনি এইভাবে কোনো কিছু হাইলাইট করে পাঠাতে পারেন। তো এটা হচ্ছে এক নম্বর ফন্ট। দ্বিতীয় ফন্ট যদি লিখতে চান, আপনি আন্ডারস্কোর দিন দিয়ে এবং সেখানে লিখুন লাইক দিয়ে আবার আন্ডারস্কোরটা দিন দিয়ে, দেখুন এটা কিন্তু ইতালিক একটু হেলে গেছে, ইতালিক হয়ে গেছে, ইতালিক হয়ে গেছে, তারপর আপনি এটা সেন্ড করে দিন। এটা হচ্ছে দু নম্বর। তিন নম্বর ফন্ট আপনি যেটা করতে পারেন, এখানে আপনার যে হ্যাশ বা টাইলস যেটা আছে সেটাকে দিন, তারপর আপনি লিখুন এখানে যা খুশি লিখতে পারেন, আমি জাস্ট ডেমো হিসেবে লিখে দেখাচ্ছি আপনাকে। এখানে আমি লিখছি কমেন্ট, আপনি আবার এই টাইলটাকে দিয়ে দিন, দিয়ে দেখুন এটা কিন্তু পুরো লেখাটার উপর দিয়ে একটা একটা কাটা চিহ্ন চলে গেছে, মানে একটা লাইন চলে গেছে বেসিক্যালি। তো এটা আপনি সেন্ড করতে পারেন। তো তিনটে জিনিস আপনাকে দেখানো, এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহারের আপনাকে আরেকটু অ্যাডভান্স পর্যায়ে পৌঁছে দেবে এবং আপনার ইউজারদের সারপ্রাইজ করে দেবে যে আপনি কীভাবে এগুলো লিখেছেন। তো প্রথমত আপনি স্টার দিয়ে স্টার দেবেন, তারপর লিখবেন, তারপর আবার স্টার দিয়ে সেন্ড করবেন, বোল্ড হয়ে যাবে, তারপর আন্ডারস্কোর দেবেন, আন্ডারস্কোর দিয়ে লিখবেন, যেটা ইতালিক হয়ে যাবে, এবং তারপর টাইল দিয়ে লিখবেন প্রথমে, তাহলে কিন্তু এটা আবার একটা লেখাটা হবে, তার উপর দিয়ে একটা কিন্তু লাইন চলে যাবে যেরকমভাবে শেষেরটা দেখতে পাচ্ছেন। তো এই ছিল ফন্টের স্টাইলের ব্যাপারে। তো এরপর যেটা আমি কথা দিয়েছিলাম ভিডিওর শুরুতেই যে একটা বোনাস ট্রিক দেখাবো, তো সেটা হচ্ছে যে আমরা তো বিভিন্ন সময় লাভের সাইন দিয়ে থাকি, হার্ট সাইন যেটা সেটা আমরা পাঠিয়ে থাকি হোয়াটসঅ্যাপে, কিন্তু এখানে একটা ইউনিক ব্যাপার যেটা হচ্ছে, আপনি যদি সিঙ্গেল একটা লাভকে যদি সেন্ড করেন কাউকে, সেটা কিন্তু বারবার হাইলাইট হতে থাকবে এবং সেটা কিন্তু বড় আকারে হয়ে যাবে। সেটা আপনাকে দেখাচ্ছি, সরাসরি আপনি ইমোজিতে চলে যান এখানে, এবং এখান থেকে যাওয়ার পর এখানে যে হার্টটা আছে এটাকে সিলেক্ট করুন, একটা সিঙ্গেল কিন্তু একটা হার্টকে সিলেক্ট করুন, এখানে দিয়ে সেন্ড করুন। দেখুন এটা কিন্তু
আকারে অনেকটা বড় হয়ে গেছে। বড় হওয়ার পর এটা কিন্তু বারবার হাইলাইট হচ্ছে, এটা কিন্তু শেপসটা আপ ডাউন হয়ে কিন্তু হাইলাইটেড হচ্ছে। তো এটা ছিল এক বোনাস ট্রিক, আশা করি আপনার ভালো লেগেছে নিশ্চয়ই। তো শেষে একটাই কথা বলার, এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকেন ভিডিওটিকে একটু লাইক দিন, আপনার ওপিনিয়ন কমেন্টে জানান, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ট্রিক জানার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে। প্লিজ হিট লাইক, কমেন্ট অন ইট, শেয়ার উইথ ইয়র ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।